Good morning, guys. আজকে 4th November. আর আমরা আজকে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি, সেটা হলো দীঘা। আমার যাওয়াটা আচমকাই হচ্ছে, আমার যাওয়ার কথা ছিল না, বাট কি করব, আমার এই যে গুণধর বরটা আমাকে ছেড়ে যেতে চাইছিল না। তো আমরা যাচ্ছি দীঘা। এখন বাজে কিন্তু 4:00, আমরা শুয়েছিলাম 1:30 সময়, 3:00 সময় উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন একদম রেডি। এখানে আমাদের ব্যাগ রেডি, আমরাও রেডি, ওলা বুক করা হয়ে গেছে। 4:15 বাস, ড্রাইভার গুলো একদম ঘুমাচ্ছে। তুমি এখন মাস্ক খুল দে। একজন ঘুমাচ্ছে আর একজন রান্নাঘরে এখনো রয়েছে, আমি জানি না কি হবে, 15 মিনিটে কি করে বড়িয়া পৌঁছাবো, আই ডোন্ট নো। এখন বাজে 4:27, কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম, বাসের টাইম পিছিয়ে 5টায় করা হয়েছে। আমরা যারা যারা এসেছি আজকে, তারা হচ্ছে সুমন, হাই, পিংলু, ওলা, সাতিয়া, এটা হচ্ছে আবির, দীঘাতে ঘুরতে এসেছি। আর এটা কিন্তু আমার সানের সাথে সেকেন্ড ঘুরতে আসা। ওই ছাদে আমাদের অনেক হিস্ট্রি আছে, সেটা পেংলু কিছুটা বলবে, হিস্ট্রি গুলো খুবই কনফিডেন্সিয়াল। এই যে এখনো একজন রেডি হচ্ছে, যে বলেছিল হোলি যাচ্ছে, সে এখনো ভাবতেছিল লুকাচ্ছে। দেখুন বাড়িতে একখানা কি দুখানা লুচি খায়, সেখানে 6-6টা লুচি নিয়ে খাচ্ছে। ইয়ারো জি ভর কে জিল পল লাগতা হে আজকাল দর আপনা আয়েগা, ইয়ারো জো খুদ পে হো ইয়কিন তো জিন্দগি হাসি তুঝ কল বুলায়েগা, হ্যা জুনু, হ্যা জুনু সাজিনে মে, এখন আমরা যাচ্ছি পাটা হালকা করে ভেজাতে। ভেবেছিলাম আজকে আমি স্নান করবো না, তাই জিন্স পরে এসেছি, কিন্তু নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না। ওখানে দুজনে মিলে ফটো সেশন করছে, দেখুন পুরোনো দিনের কথা কারোর মনে পড়ছে? একটা জাল নিয়ে টানাটানি হচ্ছে, ওখানে কিছু মাছ ধরেছে বলছে। ওখান থেকে সাপটাকে চুলে মেরেছে, সাপ না ওটা একটা কি মাছ, ওটা একটা কি মাছ আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। সাপ ও তো ছিল না, ওটা সাপ না, ওটা সাপ না। এখন ওকে জালের মধ্যে ফেলা হবে, আপনাদেরকে একটা জলহস্তী দেখাবো, জলের মধ্যে দাঁড়িয়ে আছে পা চুবিয়ে। আমি সবাইকে বলেছিলাম এখানে আসতে, কিন্তু কেউ আমার কথা শোনেনি, আজকে ঠোকে সবাই এখানে এসছে, আজকে সবাই বেশি মজা করছে। মেহেদি হ্যায় রচনে ওয়ালি হাতো মে গেহরি লালি। আমরা 1:30 সময় এখানে এসেছিলাম আর এখন বাজে 5টা। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের ওখানে। আজকে হবে হচ্ছে মটন কষা রাতে বেলা। আমি সবাইকে রেকমেন্ড করব যে নিউ দীঘা না গিয়ে সিওকে পাশের যে বিস্তার রয়েছে সেটাতে আসার। আমি কালকে সবাইকে এই কথাটা অনেকবার বলেছিলাম, কেউ শোনেনি। বাড়িতে তো জম্মেও বাজার করো না, সবকিছু বাড়িতে বলার দরকার নেই, দাদা আমাকে দিয়েই পাঠাবে বাজারে। এইটা কি জিনিস, এই ঘোমটা তোর, এগুলো কি হচ্ছে, চাদর ভূত, আইটা লেগেন কুম্ভকর্ণ।
এমনকি ও ঝগড়া করতে গিয়ে লোকের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পাশে ঝগড়া হচ্ছে, বাড়ির লোক বলছে যে আপনারা এখান থেকে বেরিয়ে যান, ও তাও ঘুমাচ্ছে। চোখটা দেখুন কিরকম ঘুমিয়ে পড়েছে। তো দীঘাতে এসে যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে প্রথমত এখানে সবাই সবাইকে আপন করে নিয়েছে, আর যদি এরপরে বেঁচে যাই তাহলে বুঝবো যে করোনা বলে আর কিছু নেই। আমরা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে গেছি, আর একজন তো বাসে উঠে ঘুমিয়েই পড়েছে। ও সাগি সাগি রে সাগি সাগি আপাস আর না যায় কই খাইশ বাকি, ও সাগি সাগি রে সাগি সাগি আপাস আর না যায় কই খাইশ বাকি।